আচ্ছা, আমরা তাহলে পড়ছিলাম হপম্যান লফলার রিয়াকশন। হপম্যান লফলার রিয়াকশনে কি পড়েছিলাম, না এন ক্লোরো অ্যামিন কম্পাউন্ডের রিমোট ফাংশনালাইজেশন হয়। রিমোট ফাংশনালাইজেশন 4 বা 5 পজিশনে ক্লোরিনটা শিফট করে, তারপরে তাকে যদি অ্যালকালি দিয়ে আমরা ট্রিট করি সাইক্লিলাইজেশন হয়, সেই রিয়াকশনটা আমরা পড়েছিলাম। এবং রিয়াকশনটার ফ্রি রেডিক্যাল নেচার সম্বন্ধে আমরা আমরা পড়েছি। আচ্ছা, তাহলে এই রিয়াকশনটা যে ফ্রি রেডিক্যালের থ্রু দিয়ে যায়, সেইটার পেছনে প্রুফ কি? না না, যদি রিয়াকশনটা ডার্ক কন্ডিশনে করা হয়, মানে অন্ধকারে যদি করা হয়, 25 ডিগ্রি সেন্টিগ্রেড রিয়াকশনটা হয় না। তার মানে ডার্ক কন্ডিশন ফ্রি রেডিক্যালের জন্য লাইট লাগে, লাইট দিয়ে বন্ড ব্রেক করতে হয়, সেই জন্য ডার্ক কন্ডিশনে রিয়াকশনটা হয় না। এইটা একটা প্রুফ। আচ্ছা, তারপরে কি প্রুফ? না, এই তাহলে ফ্রি রেডিক্যাল কি হয়? কি দিয়ে? লাইট অর ফটো রেডিয়েশন, বা কি দিয়ে হতে পারে? Fe2 আয়ন, মানে ফেরাস আয়ন, এই সমস্ত দিয়ে ফ্রি রেডিক্যাল রিয়াকশন হয়। এবারে অক্সিজেন যার ডাই রেডিক্যাল ক্যারেক্টার আছে, ইট বেসিক্যালি কি করতে পারে? না, ফ্রি রেডিক্যাল ইনহিবিট করতে পারে, ইনহিবিট। তার মানে অক্সিজেনের প্রেজেন্সে এই ধরনের রিয়াকশন বন্ধ হয়ে যায়। এটাও একটা প্রুফ যে এই রিয়াকশনগুলোর মেকানিজম যায় ফ্রি রেডিক্যালের থ্রু দিয়ে। সবথেকে ইন্টারেস্টিং এক্সাম্পল দেখ, এই রিয়াকশনটা যদি এইরকম একটা কম্পাউন্ডের উপরে হয় করা, এইখানে এন ক্লোরো, এইখানে একটা কাইরাল সেন্টার আছে, H4D, 1 2 3 4, 4 নম্বর পজিশনে কি আছে? একটা কাইরাল সেন্টার আছে। এই মলিকিউলটাকে তাহলে যদি সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিট করা হয়, তাহলে কি হবে? তাহলে এইটা একটা অপটিক্যালি পিওর কম্পাউন্ড, অপটিক্যালি পিওর কম্পাউন্ড। তাহলে CH3, এই হাইড্রোজেন, এই আমার ডয়টোরিয়াম, এই এন, এই CH3Cl, এই এইচ, এই হলো প্লাস। এবারে কি হয়? না, এই হিট বা এইচ নিয়ে এই বন্ডটা ভাঙে, ভাঙলে কি হবে? CH3, এই এন, এইচ, CH3+ ডট, এই হাইড্রোজেন, আর এইটা কি? না, ডয়টোরিয়াম। এবারে নেক্সট কি হতে পারে? এইটা 1 2 3 4, 4 নম্বর থেকে হয় এইচ ডটকে নেবে বা ডি ডটকে নেবে, নিলে কি হবে? এই NH2, এই CH3+, তাহলে যদি নেয় এইচ কে, ডি থাকবে এখানে ডট, আর যদি তোর হাইড্রোজ যদি ডয়টোরিয়ামকে নেয়, তখন কি হবে? NH2, এই CH3+, তখন এখানে থাকবে এইচ ডট। এবারে কি হবে? এখানে RCl, মানে এই সেম কম্পাউন্ডের Cl-টা এখানে জুড়বে। এবারে প্রশ্ন হচ্ছে ফ্রি রেডিক্যাল, তার মানে এইটা হচ্ছে কি? প্ল্যানার জিওমেট্রি। তাহলে এইটা যদি আমার এখন প্ল্যানার জিওমেট্রি হয়, তাহলে ক্লোরিনটা Cl ডট এখানে জুড়বে আইদার ফ্রম টপ অর ফ্রম বটম। তাহলে H ব্র্যাকেটে D, একসঙ্গে এই স্ট্রাকচারটা ড্র করছে, হয় হাইড্রোজেন বা ডি। এখানেও লিখছি এরকম করে যে হয় এইচ বা ডি এবং সিএল, এবং এইখানে স্টার করে এটাকে কি লিখছি? না, গিয়ে তোর কি হলো? রেসিপিক। তার মানে এটা প্ল্যানার, বলে ডি থাকলেও বা এইচ থাকলেও যাই পারে হোক না কেন, এটা ক্লোরিন জুড়লে কাইরাল সেন্টার, কিন্তু এটা রেসিমিক হবে। এবারে বেস দে OH- কি হয়?
হবে, এটা অ্যাটাক করবে, সিএল বের হবে, তাহলে একটা ফাইভ মেম্বার রিং তৈরি হবে এই CH3। এই CH3 এখানে হয় হাইড্রোজেন বা ডয়টোরিয়াম, কিন্তু এইটা কি হবে? রেসিমিক মিক্সচার। দিস প্রুভস যে এইটা যে অপটিক্যালি পিওর হয় না, এটা যে রেসিমিক কম মানে ফাইনাল প্রোডাক্টটা রেসিমিক পাওয়া যাচ্ছে, এইটা কি প্রমাণ করে? যে এই পুরো রিঅ্যাকশনটা ফ্রি রেডিকেলের থ্রু দিয়ে যাচ্ছে। তো এইটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট আমরা ডিসকাশন করলাম অ্যাবাউট দ্য হপম্যান লফলার রিঅ্যাকশন, হপম্যান লফলার। এরপরে দেখ, আমাদের কাছে যদি অপশান থাকে, যদি অপশান থাকে যে 1 2 3 4 1 2 3 4 এন সি এল 1 2 3 4 5, মানে একদিকে 1 2 3 4টে কার্বন আছে, একদিকে 1 2 3 4 5টা কার্বন আছে, তাহলে কি হতে পারে? এই 4 নম্বরে থ্রু দিয়ে যদি যায় রিঅ্যাকশনটা, একের দাগে সালফিউরিক অ্যাসিড হিট, দুয়ের দাগে OH মাইনাস, তাহলে কি প্রোডাক্টটা হতে পারে? এন এইখানে অ্যাটাক করলো, এন এইখানে অ্যাটাক করলো, ফাইভ মেম্বার রিং তৈরি হবে, এখানে CH3 এই এন এর সাথে 4টে 1 2 3 4, এইটা হতে পারে। এন যদি এখানে অ্যাটাক করে তাহলে কি হবে? এখানেও ফাইভ মেম্বার রিং, এখানে 5টা কার্বন, 1 2 3 4 5টা কার্বন। এই প্রোডাক্টটা তৈরি হয়, এইটা হয় না, কারণ এইখানে 2 ডিগ্রি ফ্রি রেডিকেল তৈরি হবে আর এখানে 1 ডিগ্রি ফ্রি রেডিকেল তৈরি হবে। অফকোর্স 2 ডিগ্রি ফ্রি রেডিকেল ইজ মোর স্টেবল দেন 1 ডিগ্রি ফ্রি রেডিকেল, সো দ্য রিঅ্যাকশন গোজ ভায়া দ্য ফর্মেশন অফ 2 ডিগ্রি ফ্রি রেডিকেল। বেশ, তাহলে এই এই এক্সাম্পলটা আমরা দেখলাম। এরপরে নেক্সট যে এক্সাম্পলের মধ্যে আমরা আসব, দেখ সেইটা কেমন না, স্টেরয়েড টাইপের যদি আমার কম্পাউন্ড থেকে থাকে, স্টেরয়েড এই রকমই মলিকুল, এই 6 মেম্বার, এরপর এটা 5 মেম্বার, অ্যাঙ্গুলার মিথাইল, এই অ্যাঙ্গুলার মিথাইল, এই অ্যাবাভ দ্য প্লেনে এরকমই যদি আমার মলিকুল থাকে, এরপরে যদি আমি এখানে ক্লোরিনেশন করাই, তাহলে আমি পুরো পার্টটাকে না ড্র করে শুধু যদি এইটুকু পার্টের উপরে কনসেন্ট্রেট করি, বাকি যা যা আছে আছে, এই CH3, এটা এই NaCl, এই CH3, HCl, এই হলো। এরপরে এই মলিকুলটাকে যদি সালফিউরিক অ্যাসিড হিট দিই কি হবে? এই 1 2 3 4 1 2 3 4 এইখানে এরকম করে রিমোট ফাংশনালাইজেশন হবে, এই এইটা হবে CH2 HCl, এটা অ্যাবাভ দ্য প্লেনে NaCl3HCl3। ফাইনালি অ্যালকালি দিয়ে ট্রিট করলে কি হবে? এইখানটার মধ্যে আরেকটা ফাইভ মেম্বার রিং তৈরি হবে, যা ছিল ছিল এটা এই ছিল, তাহলে এটা এই এইটা এই এই এন এইটা এই হয়ে গেল, এই এন এর CH3HCl3, এই ধরনের মলিকুল আমার পেয়ে গেলাম। তাহলে স্টেরয়েড কম্পাউন্ডকে আমরা এইভাবে একটা অ্যালকালয়েড টাইপের স্ট্রাকচারে কনভার্ট করতে পারছি। বেশ, নেক্সট দেখ, তাহলে এইটা একটা এক্সাম্পল গেল অ্যাবাউট দ্য হপম্যান লফলার। এরপরে আমরা আসছি দেখ বার্টন রিঅ্যাকশন, বার্টন বার্টন BARTON বার্টন রিঅ্যাকশন। বাটন রিঅ্যাকশন কার হয় না, সেখানে CH CC CONO এই ধরনের কম্পাউন্ড
interesting example. O N O একে যদি H নিউ দিয়ে ট্রিট করা হয় কি হয়? C A C C C এটা হয় O H এখানে হয় N O. এটা হতে আমরা বলতে পারি রিমোট ফাংশনালাইজেশন নাইট্রোসোটা এখানে চলে এলো 1 2 3 4 নম্বর কার্বনে এইটা ওখানে গেল এটা এইখানটাতে চলে এলো এই নাইট্রোসো এবারে তার যা রিঅ্যাকশন তাকে সে অক্সিম করতে পারে তাকে রিডিউসড করলে অ্যামিন যা কিছু হতে পারে এই রিঅ্যাকশনের মেকানিজম কিন্তু ফ্রি রেডিক্যাল শুধু তাই নয় ইট গোজ ভায়া 6 মেম্বার সাইক্লিক ট্রানজিশন স্টেট কিভাবে হয় রিঅ্যাকশনটা না এই সি এই হাইড্রোজেন এই সি 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 এই মাঝে দুটো এই অক্সিজেন এই এনো ধর এরকমই আছে এই 1 2 3 4 তাহলে প্রথমে এইচ নিউ দিলে কি হয় এই বন্ডটা হোমোলাইটিক ক্লিভেজ হয় হলে কি হবে CH C C C C O ডট 1 2 3 না একটা বেশি হয়ে গেল সরি এইটা হবে C পরে O ডট এই 1 2 3 চারটে কার্বন অক্সিজেন আর H এই অক্সিজেন ডট H ডটটাকে নিয়ে এই দেখ 6 মেম্বারে থ্রু দিয়ে যাচ্ছে সি 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 এটা হয়ে গেল ও এইচ এই হয়ে গেল সি ডট ওই সি ডট এবারে কি করবে না আর ও এন ও থেকে এই এন ও ডটটাকে নিয়ে নেবে কি হয় সি এন ও এই সি 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 এই ও এইচ এই আমার রিমোট ফাংশনালাইজেশন হচ্ছে তাহলে 4 নম্বর কার্বনে সবার কিন্তু একই রুল এবারে আমরা যদি ডাইরেক্ট এক্সাম্পলের মধ্যে আসি যে বাটন রিঅ্যাকশনের এক্সাম্পল তাহলে দেখ আমরা যদি এই মলিকিউলটাকে নেই PHCH2CH2CH2CH2OONO 1 2 3 4 এই মলিকিউলটাকে যদি এইচ নিউ দিই তাহলে কি হবে পিএইচ সিএইচ এনও সিএইচ টু সিএইচ টু সিএইচ টু ওএইচ এই কম্পাউন্ডটা আমরা আমরা পাবো এবারে এ এই নাইট্রোসো মানে এ তার করেসপন্ডিং অক্সিম করতেই পারে সেটা অন্য ইস্যু দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন অফ টটোমারাইজেশন সেটা হতে পারে আমরা ওটা নিয়ে চিন্তিত নই যদি আমরা আরো একটা কার্বন বেশি নেই চারটে পাঁচটা কার্বন নিলাম ও এন ও 1 2 3 4 তখন রিঅ্যাকশনটা কিন্তু ঠিক ওই 4 নম্বরে হয় সি ডবল বন্ড এন ও এইচ একবারে অক্সিম করলাম CH2CH2OH কিন্তু যদি আমি একটা কার্বন কম নেই যদি তিন কার্বন ও এন ও নেই এর উপরে করলে কোনো রিঅ্যাকশন হয় না নো রিঅ্যাকশন দিস ইন্ডিকেটস হোয়াট দিস ইন্ডিকেটস দ্যাট ওইখানে চারটে কার্বন মানেই বেসিক্যালি 6 মেম্বার সাইক্লিক যে ট্রানজিশন স্টেটটা প্রয়োজন হয় সেইটা অ্যাচিভ করতে পারে না বলেই হয় না মানে দিস রিঅ্যাকশন গোজ ভায়া 6 মেম্বার ট্রানজিশন স্টেট তো সেইটার একটা বেশ ইন্টারেস্টিং প্রমাণ দেখ কি কি প্রমাণ এইরকমই একটা সাইক্লোহেক্সেন নিয়ে এখানে ও এনও এখানে CH2CH3 তাহলে এটা 1 2 3 4 এই 1 3 ডাই সাবস্টিটিউটেড সাইক্লোহেক্সেন এর CC হোক বা ট্রান্সি হোক এর উপরে কোনো বিক্রিয়া হয় না এর উপরে কোনো বিক্রিয়া হয় না কিন্তু যদি
এইটা সাইক্লোহেক্সেনের 1 2 ডাই সাবস্টিটিউটেড হয় ONO CH2CH3 1 2 3 4 এর সিসি হোক বা ট্রান্সি হোক এর কিন্তু বাটন রিঅ্যাকশনটা হয় শুধু হয় নয় কিভাবে হয় সেটাও একটু আমাদের মেকানিজমটা দেখাতে হবে তাহলে আমরা সাইক্লোহেক্সেনের এইভাবে আমরা আঁকতে আঁকতে শিখেছি সিসের কিভাবে হয় না সাইক্লোহেক্সেনের সিস এবং ট্রান্স ট্রান্সেক্টটা আগে দেখি ট্রান্সের মানে এখানে দুটো হাইড্রোজেন এখানে আছে এই আমার CH2 এই CH3 তার H টা এখানে ও অক্সিজেনটা এখানে তাহলে কি হলো না এইখান থেকে কি হয় এইখান থেকে এইখানে বন্ডিং হবে 1 2 3 4 5 6 এই ডট তার মানে এটাকে এইভাবে লিখি এইচ এই অক্সিজেন ডট তাহলে এইটা এই অ্যাটাক করলো এটা এই গেল তার মানে ট্রানজিশন স্টেটটা হবে কেমন এইটার এইচ এই এইচ এই 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 ডট ডট হাইড্রোজেন এই অক্সিজেন ডট ডট এইচ এই আমার সিক্স মেম্বার সাইক্লিক ট্রানজিশন স্টেট হলো ফর দিস ট্রান্স আইসোমার সিসের ক্ষেত্রে কি আমার হবে না সিসের ক্ষেত্রেও দেখ একই রকমই যদি এরকম করে ড্র করে দেই এই 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 তাহলে এই যদি আমার হয় CH2 একটা এই যদি আমার অক্সিজেন ডট হয় তাহলে এই এই হাইড্রোজেন এই এইচ এই ইকুয়েটোরিয়াল এইচ এটাও দেখ একটা সাইক্লোহেক্সেন এ যদি নেয় তাহলে আমার ট্রানজিশন স্টেটটা দেখতে হবে কেমন এই হাইড্রোজেন এই CH2 এই ডট সরি এই অক্সিজেন এই ডট ডট এই ডট ডট এইচ এই এই হচ্ছে কি আমার সিক্স মেম্বার সাইক্লিক ট্রানজিশন স্টেট এইভাবে তার মানে এটাই প্রুফ করে যে প্রপার জিওমেট্রি রিকোয়ার্ড ফর দিস রিঅ্যাকশন প্রপার জিওমেট্রিটা প্রয়োজন হয় বাটন রিঅ্যাকশনের ক্ষেত্রে বেশ তাহলে এইটার ক্ষেত্রে আমরা কি বলতে পারছি যে দেখ এই রকমই আর এইখানে ডট ছিল অক্সিজেন এইচটা এখান থেকে খেয়ে নিল এবারে এখানে এনো ডটটা ঢুকবে মানে এর সাথে এই এই ডটটা এখানে ঢুকলো একটা অসাধারণ এক্সাম্পল দেখ মানে কি ইন্টারেস্টিং এক্সাম্পল দেখ একটা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল সেটাও একটা হরমোন মলিকুল এই এই এইটা আছে এটার এইটা এই স্ট্রাকচারটা আছে এই ডবল বন্ড ও এই CH3 এইখানে আছে আমার ও ও এনো এই CH3 হাইড্রোজেন আর অ্যাবাভ দ্য প্লেনে আছে CO CH2 OS এটা যা আছে আছে এখন প্রশ্নটা হচ্ছে যে এই মলিকুলটাকে যদি আমরা এইচ নিউ দি তাহলে কি হবে তাহলে যে কাণ্ড কারখানাটা হবে সেই কাণ্ডটা হচ্ছে গিয়ে দেখ এই এনোটা ভাঙলো এ ভেঙে 1 2 3 4 এই CH2টা থেকে এইচ ডটকে নিয়ে নিল নিয়ে নিলে কি হবে আবার দেখ এক এটা 2 প্রাইম 3 প্রাইম 4 প্রাইম তাহলে এ পাশেও 4 আছে এ পাশেও আছে 4 যদি এ পাশের 4 থেকে নেয় তাহলে রিঅ্যাকশনটা জাস্ট নর্মাল একটা বাটন হয়ে থেমে গেল কি হবে না কি মজাটা দেখ দুটোই পসিবল তাহলে এই CH3
এটা কি হবে OH আর এই খানটাতে কি হবে CH2NO AH CH2O CH2OH একটা নরমাল বাটন যদি এপাস থেকে হয় তাহলে দেখ আরেকটু কায়দা কানুন হবে কি সেইটা না এই রকমই হলো এইটা একঘাট করে দেখাই CH2 আলফা বিটা এটা OH এদিকে যা আছে আছে মানে সেম এদিকে নিয়ে আর মাথা ঘামাচ্ছি না এই CH2টা এই আলফা বিটাতে একটা 1-4 অ্যাটাক করলো 1-4 অ্যাটাকটা যেই করলো তখন কি হবে দেখ এই 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 CH2 করলে এখানে একটা সাইক্লোপ্রোপেন হবে এইটা ডবল বন্ড ও এই ডট এখানে OH বাকি এখানে যা আছে আছে ওটা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না এবারে NO ডটটা এই খানটাতে জুড়বে জুড়লে কি হবে এটা এই 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 যা আছে আছে এই থ্রি মেম্বার রিং ডবল বন্ড NO এবারে এটাকে কেউ অক্সিম করতে পারিস এটাকে অক্সিম অক্সিম করবে তাহলে মজার ব্যাপারটা দেখ এই ছিল বলে শুধু রিমোট নয় আরো দূরে ফাংশনালাইজেশনটা হয়ে গেল কেন না প্রিন্সিপল অফ ভিনিওলজি দিয়ে আমরা এটাকে এক্সপ্লেন করতে পারি এ অ্যাটাক করলো খুলে গেল এই দিকে ফলে দুপাশ থেকে সম্পূর্ণ দুটো নতুন টাইপের আমরা কম্পাউন্ড পেয়ে গেলাম সম্পূর্ণ নতুন টাইপের এরপরে আমরা দেখ এই বাটনেরই অন্য টাইপের কিছু রিয়াকশন দেখব কি সেইটা না ফটোলিসিস অফ হাইপোহ্যালাইটসটাকে আর ও সি এল ইট ইজ কল্ড হাইপোহ্যালাইট সেখানেও ঠিক দেখ এই CHCC এই OCL তার মানে সেখানে কি আছে মাঝে তিনটে কার্বন তাহলে এখানেও কি হয় যেই আমরা এইচ নিউ দিয়ে দিলাম তখন কি হবে CHCC এই অক্সিজেন ডট এই আমার সরি এখানে একটা আরো একটা কার্বন আমার বেশি আছে এই সি এই সি এই সি তার মানে দেখ এখানে কি হলো এই সি 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 এই অক্সিজেনটা এই এইচটাকে নিয়ে নেবে এখানেও দেখ কি হচ্ছে সিক্স মেম্বার তাহলে এখানে আমার কি হবে এই সি ডট এই চারটে কার্বন 1 2 3 4 এটা হলো ও এইচ এ কি করবে একই রকমই ওই হাইপোহ্যালাইট থেকে এবারে সিএল ডটকে এখানে নেবে সি এই সি এল 1 2 3 4 কার্বন ও এইচ বেস দিলে কি হবে ও অ্যাটাক করবে সিএলটা বেরোবে ফাইভ মেম্বার ইথার তৈরি হবে ফাইভ মেম্বার ইথার তৈরি হবে একদম ঠিক সেই নাইট্রো সোর্সে যেমন এক্সাম্পল ছিল ঠিক তেমনই এক্সাম্পল একদম এর একটা এক্সাম্পল দেখাও ডাইরেক্ট একটা সাইক্লোহেক্সেন এই মলিকুল দিচ্ছে এটা ও বিআর এই সিএইচ থ্রি এই সিএইচ থ্রি এই সিএইচ থ্রি একে যদি আমি এইচ নিউ দেই আমরা কি বলতে পারি এটা হবে ও ডট তাহলে একটু যদি এটাকে ভেঙে দেখানো যায় ও ডট এই সিএইচ থ্রি এই সিএইচ থ্রি সিএইচ থ্রি এই 1 2 3 4 এই প্রপার জিওমেট্রি ওখানে ম্যাচ করছে এখান থেকে নিয়ে নিল তাহলে কি হবে সিএইচ টু এই ডট এই সিএইচ থ্রি ও এইচ এই সিএইচ থ্রি এটা হলো এখান থেকে এবারে আর ও বিআর মানে সেম মলিকুল
এখানে করলে রিঅ্যাকশন বিআরটা ওইখানটাতে ঢুকে যাবে, তাহলে কি হবে CH2BrHCl3, এটা OHCl3। এবারে কি দেবো আমরা NaOH, কি হবে অক্সিজেনটা অ্যাটাক করলো বিআরটা বেরিয়ে যাবে, ফলে এই 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 অক্সিজেন এই বন্ড এই এই আমাদের এইটাই হচ্ছে গিয়ে, তাহলে এক নম্বর এজেন্টটা এইচ নিও, দু নম্বরে কি আছে আমাদের না এনএওএইচ, এইটা দিলে এই ধরনের রিঅ্যাকশনটা হচ্ছে। তাহলে হাইপোহ্যালাইট তার বাটন করছে, এটাও ওয়ান কাইন্ড অফ বা বাটন রিঅ্যাকশন। সবসময় খেয়াল রাখবি কি না, চার নম্বর পজিশন থেকেই কিন্তু সমস্ত যা কিছু হওয়ার হবে। তাহলে আরো যদি আমরা এই রকমই এক্সাম্পল নি, ধর এই রকম মলিকিউল 1 2 3 4, এই অক্সিজেন এই ক্লোরিন এইখানে এই দুটো সিএইচ আছে, একে দিলাম এইচ নিউ, কি হবে এই মলিকিউলটাকে যদি ঘুরিয়ে ড্র করি, তাহলে এরকমই হয় এই 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 অক্সিজেন ডট দেখ 1 2 3 4 5টা আছে, 1 2 3 4 5, চার নম্বর থেকে এইচ কে ও খেয়ে নেবে, খেয়ে নিলে কি হবে এইখানে ডট এই ও এইচ এই দুটো, ও কি করবে আর ও সিএল থেকে সিএল খেয়ে নেবে এই সিএল এই ও এইচ এইটা ও এইচ মাইনাস, করলে কি হবে এই অক্সিজেন এই আমার সাইক্লিক ইথার মলিকুল তৈরি হয়ে গেল। একই রকমই রিঅ্যাকশন দেখ, ধর আমরা এইরকমই একটা সাইক্লিক নিয়ে শুরু করছি, এইটা এই আছে এই অ্যাবাভ দ্য প্লেনে এইটা আছে, অ্যাবাভ দ্য প্লেনে এইখানে আছে ও এইচ এই সি এইচ সি সি এইচ সি। স্টিরিওকেমিস্ট্রিটাও কীভাবে মেনটেন হয় দেখ, সিএল টু দেওয়া হলো সিএল টু ও, কী হবে এখানে হবে ও সিএল এই 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 মিথাইল এই মিথাইল এই মিথাইল ও সিএল, এটা এই অ্যাবাভ দ্য মিথাইলের সঙ্গেই রিঅ্যাকশনটা করবে, বিরোধা মিথাইলের সঙ্গে কিন্তু নয়, তাহলে এই এই এর অক্সিজেন এই দুটো মিথাইল এখানে যেমন মিথাইল এই প্রোডাক্ট তৈরি হবে, কি দেবো একের দাগে এইচ নিউ দুয়ের দাগে ও এইচ মাইনাস। তাহলে তোরা মোটামুটি বুঝতে পারলি যে বাটনে কি টাইপের জিনিস মোটামুটি তৈরি হচ্ছে বা তৈরি কিভাবে হতে পারে। তাহলে আর একটা যদি এক্সাম্পল আমরা নেই, এইগুলো পরীক্ষাতে খুব দেয়, সমস্ত কম্পিটিটিভ এক্সামে পরীক্ষাতে প্রায়শই দেয়, মনে রাখতে কিন্তু হবে, না হলে কিন্তু খুব মুশকিল। আচ্ছা ধর আমরা এইরকমই একটা যদি এক্সাম্পল নেই, এই এই মলিকুলটা দিচ্ছি এটা এই এই সিএইচ এই ও এনও এখানে এই আছে 1 2 3 4, এইখানে চার নম্বরে থাকলেও এই চিনিও যদি আমরা দেই, তাহলে কি হবে না এই সিএইচ থ্রি ও ডট এই এইচ এখানে সিএইচ থ্রি সিএইচ থ্রি, এ কিন্তু এই রিঅ্যাকশনটা হয় না, কেন হয় না না এই মিথাইলের পজিশনটা এমন যে এই অক্সিজেনের সঙ্গে এ জিওমেট্রিক্যালি জিওমেট্রিক্যালি নট রিচেবল, মানে ওর সঙ্গে 6 মেম্বার ট্রানজিশন স্টেট হতে পারে না, ওর সাথে 6 মেম্বার হতে পারে না, ফলে রিঅ্যাকশনটা হয় না,
মানে এখানে 4 নম্বর থাকলেও কিন্তু রিঅ্যাকশনটা হতে পারছে না হয়ারেজ যদি এরকম একটা एग्जांपल আমরা নেই যে ধর এই 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 এটা এই এর সাথে এই বন্ডিংটা আছে এর সাথে এই বন্ডিংটা আছে এখানে CH3 এই ONO CH2CO2 তার মানে কি হলো এটা 6 মেম্বারের বদলে 5 মেম্বার ব্রিজ তখন কিন্তু এইটা জিওমেট্রিক্যালি এ কিন্তু এর কাছে আছে তখন রিঅ্যাকশনটা পসিবল এই 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 হয়ে গেল এটা এই এইটা এই অক্সিজেন থেকে এই CH2 এই CH3 এই CH2 CO2 তখন এইখানে পসিবল জিওমেট্রিক্যালি এইটা সম্ভব এইটাই আমাদের লাস্ট এক্সাম্পল তাহলে তোদের মোটামুটি এই চ্যাপ্টারটার আর কিছু পড়াবো না এই ইউনিটের যেখানে এখানেই আমরা শেষ করলাম এই ফ্র্যাগমেন্টেশন বাটন হফম্যান ল হফম্যান লফলার এইগুলো নিয়ে তোদের এই এক্সাম্পলগুলো ছিল মেনলি তিনটে বই দেখবি একটা হচ্ছে ক্ল্যাডের দুই হচ্ছে নরম্যান কক্সন তিন নম্বর হচ্ছে ক্যারুথাস এই তিনটে বই দেখবি যা পড়ালাম এই তিনটে বই থেকে